হ্যালো বন্ধুরা, ছোটবেলায় সুপার হিরোদের কার্টুন বা ভিডিও দেখে আমাদের সবারই কম বেশ ইচ্ছা হতো অসাধারণ ক্ষমতার অধিকারী হতে। তা তো আর সম্ভব না, তবে এটা ঠিক যে আমাদের সবার কিছু না কিছু দক্ষতা থাকে যা অন্যদের থেকে আমাদের আলাদা রাখে। বন্ধুরা, জেনে অবাক হবেন যে পৃথিবীতে সত্যি অসাধারণ ও অলৌকিক ক্ষমতার অধিকারী এমন কিছু শিশু আছে যাদের ক্ষমতা দেখে অনেকাংশে আপনার স্বপ্নের সেই সুপার হিরোর কথা মনে পড়বে। এরকম শিশুর কথায় আজ আমরা জানব যাদের অসাধারণ এবং অলৌকিক ক্ষমতা রয়েছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার প্রিয় সমাপ্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাসনা মোহাম্মেদ। ইউএসএ লেবাননে বসবাস করে অদ্ভুত ক্ষমতার অধিকারী একটি মেয়ে হাসনা মোহাম্মেদ। এই মেয়েটি যখন কাঁদে তখন তার চোখ দিয়ে ক্রিস্টাল বের হয়। 12 বছর বয়সে একটি স্কুলে থাকাকালীন সে তার চোখের ব্যথা অনুভব করে। এর কিছুক্ষণ পরেই তার চোখ দিয়ে একটি ক্রিস্টালের টুকরো বের হয়। এই ব্যাপারটি সে তার বাবা মাকে জানায়। তারপর থেকে প্রতিদিন তার চোখ দিয়ে 60টি করে ক্রিস্টাল বের হতো। এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিতে গেলে ডাক্তার কিছুই বলতে পারেনি। অনেকে এই ক্রিস্টালগুলো সংগ্রহ করে থাকে কারণ তাদের মতে এই ক্রিস্টালগুলোতে হিলিং পাওয়ার রয়েছে। বন্ধুরা, এই ক্রিস্টালগুলো থেকে অনেক নেকলেস ও রিং বানানো হয়েছে। তার এই চোখে কীভাবে এই ক্রিস্টালগুলো সৃষ্টি হয় তা আজও রহস্য হয়েই আছে। নাসাতা ডেমকিনা। বন্ধুরা, রাশিয়াতে বসবাসকারী নাসাতা ডেমকিনা নামে এই মেয়েটির দাবি সে মানুষের শরীরের ভিতরে দেখতে পারে। বন্ধুরা, এই মেয়েটি তার খালি চোখেই ঠিক একটি এক্সরে মেশিনের মতো মানুষের শরীরের ভিতর দেখতে পারে। বন্ধুরা, এই মেয়েটির মা বলেন 10 বছর পর্যন্ত সে বাকি বাচ্চাদের মতোই স্বাভাবিক ছিল, কিন্তু তারপর থেকে তার মধ্যে এই অসাধারণ ক্ষমতার প্রকাশ ঘটতে থাকে। অনেকেই তার এই ক্ষমতার পরীক্ষা নিয়েছে কিন্তু তারা সবাই এই ক্ষমতা দেখে অবাক হতে বাধ্য হয়েছে। রাশিয়াতে এই মেয়েটিকে তার গার্ল উইথ এক্সরে আইস বলে ডাকা হয়। সে এখনও তার এই এক্সরে দিয়ে মানুষকে দেখে এবং রোগের ব্যাপারে বলে থাকে। এলিস টান রবার্টস। আমরা সবাই বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনকে চিনি, যার আইকিউ ছিল 160। বন্ধুরা, আইকিউ হলো বুদ্ধিমত্তা যাচাই বাছাই পদ্ধতি। নর্টনের এলিস টান রবার্টসের বয়স যখন 2 বছর তখন তার আইকিউ ছিল 156। বন্ধুরা, এই শিশুটি মাত্র 5 মাস বয়সেই সে কথা বলতে শুরু করে, 7 মাসের মধ্যেই চলতে শিখে যায়। যখন তার বয়স মাত্র 1.5 বছর তখন সে পৃথিবীর সব দেশের রাজধানীর নাম মনে রাখে। ছোটবেলাতেই সে নানা ভাষা শেখা শুরু করে দেয়। জানলে অবাক হবেন, 2 বছর বয়সেই তাকে ম্যানসা এর মেম্বার করে দেয়া হয়। ম্যানসা হলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একটি সংস্থা। এলিস টান রবার্টস ভবিষ্যতে একজন বড় বিজ্ঞানী হতে চান। এমা টেবলাটে। বন্ধুরা, পাইরোকেনেসিস হলো এমন এক ধরনের শক্তি যেখানে মস্তিষ্কের সাহায্যে আগুন জ্বালানো বা আগুনকে নিয়ন্ত্রণ করা যায়। ফিলিপিন্সে বসবাসকারী এমা টেবলাটে নামে এই মেয়েটি যেখানে যায় সেখানেই আগুন লেগে যায়। অনেকবার তার বাড়িতেও আগুন লেগেছিল, এমনকি তার নিজের পরনে জামা কাপড়েও আপনাআপনি আগুন লেগে যায়। বন্ধুরা, সে তার শক্তির সাহায্যে যে কোনো জিনিসকে আগুন ধরিয়ে দিতে পারে। এরকম ঘটনা তার সাথে প্রায় ঘটে। তার এই অসাধারণ ক্ষমতা দেখে বিজ্ঞানীরা অবাক হন। বন্ধুরা, এই মেয়েটিকে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় কিন্তু কোনো অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তবে হ্যাঁ, রিসার্চাররা একটা জিনিস লক্ষ্য করে, তার শরীরে ব্লু অফ এনার্জি স্বাভাবিক নয়। বন্ধুরা, মেয়েটির বয়স কম হওয়ার জন্য এই শক্তিকে সে ভালোভাবে কন্ট্রোল করতে পারে না। বন্ধুরা, এই অলৌকিক ক্ষমতার অধিকারী শিশুদের কোনটি জেনে আপনি অবাক হয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।